আমাদের এই ভিডিও দিয়ে এই দেখেন এই 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 যে শব্দটা বুঝুন যে আছে এখানে রামমন্দিরে এসে চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকের বাসিন্দা 73 বছর বয়সী হামিদা বেগম তখনও বুঝে উঠতে পারছিলেন না কিভাবে নিজ চোখের সামনে হাওয়া হয়ে গেল 50 পরি স্বর্ণ 3 লাখ টাকা সাথে ইউএস ডলার। আমি ওকে একটা ব্যাগ দিতেছি, ব্যাগ, এই যে এই ব্যাগটা, মানে ওর জিনিসপত্র রাখার জন্য আমার জিনিস ছিল, ওকে সিসিটিভি ফুটেজে দেখা যায় সেদিন সন্ধ্যায় আমেরিকা প্রবাসী মেয়ের বান্ধবী পরিচয়ে হামিদা বেগমের বাসায় ঢোকেন এই নারী। বাসায় ঢুকেই পায়ে ধরে সালাম করেন তাকে, বলেন তার প্রবাসী মেয়ে তাকে বলেছে দেশে আসলে মাকে দেখে যেতে। ঘণ্টাব্যাপী কথোপকথনের এক পর্যায়ে নিজের কাছে থাকা কিছু ডলার হামিদা বেগমের কাছে রাখার প্রস্তাব দেন আগন্তুকের ভেসে আসা এই নারী। এরপর যা হলো তা সিনেমার গল্পকেও হার বানায়। বলে আমি 5 দিন আগে আসছি, আমার 2টা ফ্ল্যাট আছে ইয়েতে মির্জাপুরে, ওইটা বিক্রি করছি আমি আমেরিকার থেকে, আমেরিকান ইউএস ডলার 25,000 ডলার আনছি। কেন আনছ? আমি গরিবদেরকে এখানে বিলি করবো, গরিবদেরকে দিব জকাতের টাকাগুলি, আমাকে কয়েকটা খাম দেন। আচ্ছা ঠিক আছে, খান তো আমার কাছে, আমি এদিকে গেলাম, ওর যে টাকা রাখবো বলছে অনেক টাকা, আমার পিছনে পিছনে গিয়েছে, গিয়ে আমি রুম খুলে, কেন রুম গুছি আল্লাহ জানে, রুম খুলে, রুম কিন্তু ঠালা থাকে আমার, রুম খুলে রুমের ভিতরে ঢুকে গেছে, সে আমার পিছনে পিছনে ঢুকে আমার রুমে খাট আছে, খাটে বসে গেছে। স্বামী মারা যাবার পর এই বাসা জুড়ে একাই থাকেন বৃদ্ধা হামিদা। ছেলেমেয়েরা অসংখ্যবার তাকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করলেও তিনি যাননি। দেশে তার দেখভাল করেন তারই আপন ভাগ্নে। সেদিন সেও টের পায়নি কি থেকে কি হয়ে গেল। প্রথম বলছি আপনাকে আমি চিনতে পারছি না, আপনি কে? আমি স্বামী আর বান্ধবী, আমেরিকার থেকে আসছি এখানে বেড়াবার জন্য, ওর বয়স্ক মারা দেখবার জন্য আসতে বলছি। তার মধ্যে স্বামী আর বান্ধবী, স্বামী স্বামী থাকে কোথায়? হদে আমেরিকায় থাকে। আমি তো ওই কী করে? হদে ব্যাংকের ম্যানেজার। আমি তো ওর ছেলে মেয়ে কজন, হদে একটা মেয়ে, সেরকম বলছে, সেরকম বলছে। তারপর আমি গেট ঢুকতে দিছি। এই ঘটনায় নগরীর 45 থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এখনও আটক করা যায়নি মূল হোতা সেই নারীকে। তবে হামিদা বেগম বলছেন মাত্র কিছুদিন আগেই ব্যাংকের লকার থেকে স্বর্ণগুলো বাসায় এনে রাখেন তিনি। সংঘবদ্ধ চক্রের সদস্যরা সব ধরনের তথ্য নিয়ে এই নারীকে দিয়ে এই কাজ করিয়েছে কিনা সেটিও নিশ্চিত হতে পারছেন না তিনি। আমি বেরিয়ে এসে অজিজ্ঞাসা করি নাই, না এর সাথে সাথে মেয়েকে ফোন দিছি, তো মেয়ে বলে কি না মা আমি তো কোনো লোক পাঠাইনি, আমার কোনো বান্ধবী বাংলাদেশে যাই নাই, আমি কেন বাংলাদেশে বান্ধবী পাঠাবো? ততক্ষণে আপনার জিনিসপত্র দৌড়ে গিয়ে আমি রুমের ভিতরে গিয়ে দেখি কি ব্যাগ খালি, কিছু নাই। কি কি নিয়ে গেল? 50 ভরি গয়না, 50 ভরি গয়না, 3 লাখ টাকা আর ভাঙতে টাঙতে ছিল, এগুলি আমি বলতেছি না, $500 ইউএস ডলার। এই এতগুলো জিনিস আপনি একা একদম, একটা মহিলা এখানে থাকেন, এত জিনিস এখানে থাকার দরকার না? দরকার তো ছিল না। 50 ভরি স্বর্ণগুলো কার? না বলতেছি তো ছিল না, ব্যাংকে ছিল, ব্যাংকে ছিল, ব্যাংকের থেকে আনছি, আমার নাতনির বিয়ে, সবাই পড়বে, 2-3 মেয়ে 1 ছেলে আমার। তবে হামিদা বেগম চান এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কারোর সাথে কখনোই না হয়। জুবাইর রিফাত, নিউজ নাও 24, চট্টগ্রাম।